হ্যালো বিওয়া, সবাইকে হামিদের কিচেনে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম, রুই মাছ দিয়ে মুগ ডালের মুড়ি ঘণ্ট। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে তত মজা হয়েছে। এ ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনার রেসিপি ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা উপভোগ করে আসি। শুরুতে আমি এখানে রুই মাছের কিছু মাথা নিয়ে নিলাম। আমি এগুলো একটা বলে করে পানি নিয়ে বেশ কিছুক্ষণ বরফ ছাড়ার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে চুলায় ফ্রাই প্যান তুলে দিলাম। দিয়ে এখানে 1 কাপের মতো আমি মুগ ডাল ভেজে নিয়ে একটা ভালো করে পানি নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছগুলো আমি পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এভাবে উল্টা পাল্টা মেখে নিয়েছি। আর আমি চুলায় একটা অন্য ফ্রাই প্যান তুলে দিয়ে তেল গরম করে নিলাম। এখানে আমি মাছগুলো এক এক করে উল্টা পাল্টে ভেজে নিতেছি। এভাবে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। আমি আগে থেকে কিছু আলু সাইজ করে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আমি সে আলুগুলো এই তেলে একটু ভেজে নিব। মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাংলার ঐতিহ্যবাহী মুড়িঘণ্ড রেসিপি, মাছের মুগ ডাল রেসিপি দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লেগেছে। আমার পরিবারে খুবই প্রশংসা করেছে, সবার কাছে ভালো লেগেছে এবং আমারও ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। চুলায় আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি অল্প সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজা করার পর যে তেলগুলো ছিল আমি ওগুলো দিয়ে দিতেছি। তেলগুলো অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি এখানে 1 কাপ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভাজা করে নিব চামচ দিয়ে নেড়ে চেড়ে। সামান্য বেরেস্তার কালার আসা মতো নাড়তে থাকবো। পিস করে একটা টমেটো কুচি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে। এবার আমি 2 চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে ভাজা একসাথে করে 1 চামচ করে দিয়ে দিলাম, 1/2 চামচ আদা রসুনের পাউডার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিতেছি। অল্প অল্প পানি দিয়ে আমি মরিচ মশলাগুলো ঝাঝালো গ্রান চলে যায় মতো চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব। এভাবে ভাজা ভাজি করবো যাতে হাঁড়ির তলানিতে লেগে না থাকে। আমার মরিচ মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা ভাজা সে মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নিব, এমন ভাজবো যাতে তেল মশলার সাথে ও ডালগুলো সম্পূর্ণভাবে মিশে যায়। এই মুড়িঘণ্ড রেসিপিতে আমি 1/2 গ্লাস পানি ব্যবহার করতেছি, আপনারা যার যেমন রুচি তেমন দিতে পারেন। এবার একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনি দিয়ে চুলায় হাই হিটে আমি বেশ কিছুক্ষণ ডালগুলো রান্না করে নিব। আগে থেকে ভেজে রাখা পিস করা আলু আর মাছ ওগুলো আমি ডালের মধ্যে দিচ্ছি এক এক করে। ৭-৮ পিস কাঁচামরিচ দিতেছি ঢাকনি দিয়ে। এবার বেশ কিছুক্ষণ আবারও হাই হিটে জাল করে নেব। মুড়িঘণ্ড রেসিপি রান্নাটা প্রায় আমার শেষের দিকে। ডালগুলো প্রায় ফুটে গেছে, দেখুন
একদম পারফেক্ট ভাবে ফুটে গেছে। যেমনটি মুড়িঘণ্ডতে ফুটানো উচিত তেমন ফুটে গেছে। আমি এখন পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিতেছি, দিয়ে ঢাকনি দিয়ে আমি 5 মিনিট জাল করে চুলোটা অফ করে দিলাম। ওয়াও, আপনাদেরও নিশ্চয় জিভে জল চলে আসতেছে, আমার তো আসতেছেই। এই ধরনের গরম গরম মুড়ি ঘণ্ড খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, বলে বুঝানো যাবে না, একদম পারফেক্ট দেখুন। ওয়াও, আপনারা আমার সেম স্টাইলে অবশ্যই রেসিপিটা করে আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে, মজা লাগবে। বন্ধুরা, মুড়িঘণ্ড রেসিপিতে কোনো ধরনের আমার ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ।